রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন জাইকব ডি, এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কবে আসছে, কবে থেকে প্রয়োগ করা হবে, ঠিক কি জানতে পারছো এ বিষয়ে? দেখো, স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে জাইকব ডি এই ভ্যাকসিনটি রাজ্যে রাজ্যে পাঠানো হচ্ছে প্রায় 3 লক্ষ ডোজ, অর্থাৎ 1 লক্ষ মানুষকে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রাথমিক ভাবে। যেহেতু 3টে করে ডোজ এক একজনকে নিতে হবে, তাই 3 লক্ষ ডোজ পাঠানো হচ্ছে কেন্দ্রের তরফে। কেন্দ্র সরকার জাইকব ডি কে ছাড়পত্র দেওয়ার পরে কৌতূহল তৈরি হয়েছিল যে কবে এই ভ্যাকসিন আসবে রাজ্যে। ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রের তরফ থেকে যে সিদ্ধান্ত আসার পরই স্বাস্থ্য দপ্তর সেটা জানিয়েছে। 7টি রাজ্যকে প্রথম দফায় এই জাইকব ডি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের সূত্রে যেটা জানানো হয়েছে যে জাইকব ডি 12 থেকে 18 বছর বয়সীদের দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া গেলেও এই মুহূর্তে এখনই 12 থেকে 18 বছর বয়সীদের আমাদের রাজ্যে এই জাইকব ডি দেওয়া হবে না। আমাদের রাজ্যে প্রাপ্তবয়স্করাই জাইকব ডি নিতে পারবেন, আপাতত সেরকমটাই সিদ্ধান্ত হয়েছে, সেরকমটাই স্বাস্থ্য ভবনের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ সন্দীপ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।